আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা একটি মেডিকেল উইং গঠন করেছিলাম এবং আমাদেরকে তখন উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের সাথে তার সরাসরি তত্ত্বাবধানে আমরা হচ্ছে এই টিমের এই টিম ফরমেশনের বিষয়ে আমরা আলোচনা করি এবং এই বিষয়টি যখন সিদ্ধান্ত গৃহীত হয় তখন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এরপর আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং আমাদের এই যারা হচ্ছে ডেডিকেটেড সমন্বয়ক এবং আমাদের যে টিমের যে অংশ যারা কাজ করছিলেন তাদেরকে নিয়ে আমরা হচ্ছে সতেরো সদস্যের একটি কমিটি গঠন করেছি যেটি আমাদের সরাসরি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মিস নুরজাহান বেগম গতকালকে তিনি অ্যাপ্রুভাল দিয়েছেন এবং এই বিষয়ে আসলে আমরা হচ্ছে আমাদের আজকের প্রেস বিজ্ঞপ্তি আমি প্রেস বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সতেরো সদস্যের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি গঠিত হয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নিহত ও আহত ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সকল সদস্যকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সত্যায়িত আইডি কার্ড দেওয়া হয়েছে এই সতেরো সদস্যের এই কেন্দ্রীয় উপকমিটির আহ্বায়ক হচ্ছেন জনা জনাব নাহিদা বুসা ইতি সদস্য সচিব হচ্ছেন তারেকুল ইসলাম এরপর আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান সদস্য মোহাম্মদ মাসুদুজ্জামান সদস্য মোহাম্মদ রাসেল মাহমুদ সদস্য মোহাম্মদ রিয়াজউদ্দিন সাকিব সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন সদস্য ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান সদস্য ডক্টর আতাউর রহমান রাজীব সদস্য ডাক্তার ইরফান ইফাত জাহান নাদিয়া সদস্য মাহমুদুল হাসান সদস্য মোহাম্মদ মেহেদী হাসান সদস্য আবদুল্লাল মাহমুদ মেহেদী সদস্য মোহাম্মদ মার সরকার সদস্য শাহরিয়ার হাসনাত তপু সদস্য মোহাম্মদ রামিম খান সদস্য এবং আবির হাসান সদস্য আমাদের কিছু জরুরি নির্দেশাবলী আছে এক ছাত্র জনতার চব্বিশের বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের সার্বিক সহযোগিতার দায়িত্ব বাংলাদেশ সরকারের ছাত্রদের পক্ষ থেকে সরকারের সাথে সমন্বয় করবে এই কমিটি এই কমিটির কোনো সদস্য কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকবে না আমি আবারও বলছি এই কমিটির কোনো সদস্য কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকবে না কোনো প্রকার অনুদান বা সহায়তা গ্রহণ কিংবা আহত বা নিহত পরিবারকে সরাসরি কোনো আর্থিক সহায়তা এই কমিটির কোনো সদস্য প্রদান করবে না সমন্বয়ক বা অন্য কোনো পরিচয়ে কেউ যদি ভুয়া চাঁদা বা টাকা কালেকশনের চেষ্টা করে তবে এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি কোনো প্রকার দায় নেবে না দুই স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য কিংবা এই উপকমিটির অনুমোদিত ভলান্টিয়ার ব্যতীত কোনো ব্যক্তি বা সংগঠন যদি সমন্বয়ক বা অন্য কোনো পরিচয়ে হাসপাতালে পরিদর্শনের নামে হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানে ব্যাঘাত ঘটায় বা ডক্টরদের কোনো প্রকার ব্যাঘাত ঘটান তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে তিন আহত বা নিহতদের তথ্য প্রেরণের নিমিত্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিম্নুক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য জনগণকে আহ্বান করা হচ্ছে স্বাস্থ্য বাতায়নের সারাক্ষণ যে নাম্বারটি থাকবে সেটি হচ্ছে ওয়ান সিক্স টু সিক্স এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম স্বাস্থ্য অধিদপ্তরের দুটি নাম্বার দেওয়া আছে আপনারা দেখে নেবেন চার জরুরি প্রয়োজনে আমাদের পক্ষ থেকে দুটি ইমার্জেন্সি হেল্পলাইন গঠন করা হয়েছে দুটি নাম্বার এই দুটি নাম্বারে যারা আমাদের সঙ্গে এর বাইরে এই তথ্য প্রদানের জন্য অর্থাৎ আহত বা নিহতর কোনো তথ্য যদি আপনাদের মনে হয় আমাদের কাছে মিসিং হচ্ছে আপনারা যদি সেই তথ্য আমাদেরকে দিতে চান তাহলে আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন বার্তা প্রেরণে আমি তারিকুল ইসলাম সদস্য সচিব স্বাস্থ্য বিষয়ক কেন্দ্র কমিটি এবং কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের লিস্টের কাজ চলমান এবং আমাদের আমাদের লিস্টের কাজ চলমান আমরা হচ্ছে যেহেতু গতকালকেই আমাদের একটু প্রসিজিওরের মধ্যে যেতে হয়েছে মন্ত্রণালয় থেকে আমাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তো যার কারণে এটি একটু সময় লেগেছে গতকালকে আমাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং আমরা অ্যাপ্রুভাল নিয়েছি যে আমরা সারা দেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলাতে আমরা হচ্ছে ভলান্টিয়ার কমিটি দিব এটা আমাদের পক্ষ থেকে অথরাইজড হবে যাদের সঙ্গে আমরা কাজ করবো যাদের ফোন নাম্বার সহ পাবলিক করা হবে যাতে মানুষ তাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে সহজে অ্যাক্সেস করতে পারেন এবং এই বিষয়টিও চলমান অলরেডি ঢাকা শহরের বিভিন্ন হসপিটালের আহত এবং নিহতদের লিস্ট আমাদের কাছে আছে যেটি আমরা মন্ত্রণালয়ের সাথে অলরেডি কর্ডিনেট করছি মন্ত্রণালয়ের কাছে অলরেডি নিহতদের একটি লিস্ট আছে আমাদের কাছেও আছে সব কিছু আমরা তাদের সাথে কিনেট করছি এবং অতীত আমাদের এই কমিটির মেয়াদ দেওয়া হয়েছে পাঁচ সেপ্টেম্বর দু সাল পর্যন্ত অর্থাৎ আমরা পনেরো দিন কাজ করবো এর মধ্যে আমরা পুরো কাজটি করতে চাই অর্থাৎ আহত এবং নিহতদের সঠিক লিস্ট প্রণয়ন এবং সরকার তাদের তাদের ক্ষেত্রে যে ব্যবস্থা নেয় সেটি যদি কোনো আর্থিক সহায়তা প্রদান ক্ষতিপূরণ প্রদান সেই বিষয়টি যেন দ্রুততা এবং স্বচ্ছতার সাথে হয় সেই বিষয় বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা কাজ করব এবং ইনশাল্লাহ আমরা এই পনেরো দিনের মধ্যে কাজটি